আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর, মধ্যপূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ আকারে অবস্থান করতেছে ঘূর্ণিঝড় ডানা। এটি আগামী 24 ঘণ্টায় আরও শক্তি বাড়াবে, শক্তি বাড়িয়ে সরাসরি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এবং এই ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হতে পারে, এই ঘূর্ণিঝড়ের ফলে বেশিরভাগ এলাকায় বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে। এছাড়া আগামীকাল বুধবার 23 অক্টোবর বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর পর বাড়ি থেকে অতিবাড়ি বা তীব্র ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তার সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। তো আমরা সরাসরি ডিটেলসে আলোচনা করব, তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ইতিমধ্যে বাই মোড আমরা অবস্থান করলাম, তো দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় ডানা এখনও পর্যন্ত কিন্তু নিম্নচাপ আকারে রয়েছে, যেহেতু এখনও ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি। তো অলরেডি আগামী 24 ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হবে। তো আমরা দেখে নেব এই ঘূর্ণিঝড় কোন দিকে আঘাত করার সম্ভাবনা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। তো ইতিমধ্যে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কি লেটেস্ট আপডেট উঠে আসছে এবং আবহাওয়ার মূলত আমেরিকান মডেল থেকে কি আপডেট উঠে আসছে, তো কোন দিকে এই ঘূর্ণিঝড়টিকে নিয়ে যায় তা আমরা দেখাচ্ছি। তো বর্তমান এটি নিম্নচাপ আকারে রয়েছে, বর্তমান বাতাসের দমকা হাওয়া আকারে প্রায় 60 কিলোমিটার পর্যন্ত বা 65 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এবং এটি আগামীকাল বুধবার 23 অক্টোবর নাগাদ সরাসরি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর পরপরে 23 অক্টোবর নাগাদ এবং এই যে 24 তারিখ, এই যে 23 তারিখ নাগাদ অলরেডি সরাসরি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং ঘূর্ণিঝড়ে পরিণত হলে দেখুন একটি বিশাল বড় আকৃতি নিয়ে দেখুন বাংলার উপকূলীয় অঞ্চলের দিকে আকাশে যে এর মুখ কিন্তু আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা এলাকার দিকে আসতেছে, তার ডান পাশের শক্তিমাত্রা অনেকটা বেশি এবং এটি সরাসরি বাংলাদেশের কোন দিকে প্রভাব পেলে আমরা দেখব। তো দেখুন 23 তারিখ নাগাদ যদি আমরা এই যে একদম এই যে সকাল থেকে একদম বিকেল বা রাত পর্যন্ত যদি লাইভ ট্র্যাক করে দেখি এটি কিন্তু বঙ্গোপসাগরে রয়েছে, অলরেডি অনেকটাই কাছাকাছি কিন্তু চলে এসে গেছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাব আংশিক আকারে দক্ষিণ টেকনাপ থেকে এখানে সামান্য আকারে ঝড়ো বাতাস কিন্তু শুরু হতে পারে, কিছুটা প্রভাব কিন্তু পড়তে শুরু করবে এবং এরপরে বৃহস্পতিবার 24 অক্টোবর নাগাদও এই ঘূর্ণিঝড় ডানা এখানে অবস্থান করবে এবং ধীরে ধীরে তার প্রভাব কিন্তু একটু একটু করে কিন্তু শুরু হতে পারে দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে। এবং আগামী বৃহস্পতিবার 24 অক্টোবর থেকে উপকূলীয় অঞ্চলে এই ঘূর্ণিঝড় ডানার প্রভাব কিন্তু পড়তে শুরু করবে একটু একটু করে। এখানে দেখুন শিবনগর, সাতক্ষীরা থেকে শুরু করে খুলনা, যশোর এবং লোহাগাড়া সহ মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, এখানে মঠবাড়িয়া সবটুকু এলাকায় ঘন্টায় 80 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। এখানে বেশিরভাগ এলাকায় এখানে বেশ কিছু এলাকায় দমকা প্রায় 70 কিলোমিটার, এই যে 70 থেকে 80 কিলোমিটার বেগে দমকা বাতাস কিন্তু শুরু হবে, এই যে ঝড়ো বাতাস কিন্তু শুরু হবে। এবং এরপরে এখানে পশ্চিমবঙ্গের দিকে দক্ষিণ চব্বিশ পরগনা, হালদিয়া, হালদিবাড়ি, তারপরে গঙ্গাসাগর এসবটুকু এলাকায় 60 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। এবং উড়িষ্যা এলাকায় বালুচর এদিকে কিন্তু ঘন্টায় এই যে 80 কিলোমিটার বেগে 24 অক্টোবর দেখা যাচ্ছে এবং এরপরে ঠিক 24 অক্টোবর বিকেল থেকে রাতের মধ্যে এই ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে এই যে এখানে প্রবেশ করছে, এখানে গঙ্গাসাগর থেকে শুরু করে প্রায় এই যে 100 কিলোমিটারের কাছাকাছি দমকা বাতাস কিন্তু দেখা যাচ্ছে এবং এর প্রভাব দেখুন পশ্চিমবঙ্গের উপকূলে বেশ কিছু এলাকায় এর এই ঘূর্ণিঝড় ডানার প্রভাব কিন্তু দেখা যাচ্ছে, যার ফলে বাংলাদেশের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার 25 অক্টোবর নাগাদ ঘূর্ণিঝড়টি সরাসরি বালুচর বা উড়িষ্যা এলাকায় ল্যান্ডফল করতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের উপর দিয়ে। তো এ হচ্ছে মূলত ইউরোপিয়ান মডেলের আপডেট এবং আবহাওয়ার জিএফএস মডেল আপডেট, দুটি মডেল এখনও একত্রিত হলে কিনা আমরা একটু দেখব। আবহাওয়ার আমেরিকান মডেল থেকে কী আপডেট উঠে আসছে বা কোন দিকে যায় ঘূর্ণিঝড়টি আমরা লাইভ ট্র্যাকে দেখে নেব। তো ইতিমধ্যে বুধবার 23 অক্টোবর অলরেডি সরাসরি দেখুন ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে রাত্রের দিকে এবং ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর 23 তারিখ নাগাদও এখানে তাণ্ডব চালাবে বঙ্গোপসাগরে। এরপরে বৃহস্পতিবার 24 তারিখ নাগাদ দেখুন শেষ পর্যন্ত ঠিক এই যে একই ধরনেরভাবে যাচ্ছে এবং ঠিক আগের যে আপডেট আমরা আগে যেভাবে দেখিয়েছিলাম ঠিক সেইভাবে কিন্তু ঘূর্ণিঝড়টি কিন্তু পশ্চিমবঙ্গের উপর প্রবেশ করতে দেখা যাচ্ছে আবহাওয়ার আমেরিকান মডেলের রিপোর্ট অনুযায়ী। এখানে কোলাঘাট থেকে শুরু করে হালদিয়া, গঙ্গাসাগর, হালদিবাড়ি চরমভাবে কিন্তু প্রভাব ফেলতে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়, এই যে ডানার প্রভাব কিন্তু চরমভাবে দেখা যাচ্ছে গোসাবা অঞ্চল, জিয়ানগর, মাজিলপুর, হালদিয়া, হালদিবাড়ি, গঙ্গাসাগর, এখানে জলেশ্বরা, দীঘা, বালুচরে, এই যে বারিপদা, করাকপুর, এখানে চরমভাবে কিন্তু প্রভাব ফেলতে দেখা যাচ্ছে। আরামবাগ, চন্দ্রনগর এখানে তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড়, এখানে তাণ্ডব লীলা কিন্তু শুরু করবে শুক্রবার 25 অক্টোবর নাগাদও।
পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় কিন্তু এই ঘূর্ণিঝড় ডানা কিন্তু তাণ্ডব চালানোর সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং এরপর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের বেশ কিছু এলাকায় খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় তাণ্ডব চালাবে, সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মঠবাড়িয়া, কলাপাড়া, সুন্দরবন, মংলা, এখানে শিবনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। চন্দননগর, শান্তিপুর এবং বর্ধমান, কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, এখানে প্রচণ্ড যে প্রভাব থাকতে পারে এবং সাথে ব্যাপক আকারে যে দমকা বাতাস, সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড় ডানার প্রভাবে। এবং এবার আমরা দেখে নেব আগামীকাল বা আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলোর পর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় হালকা বা কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তো আমরা সরাসরি ইতিমধ্যে আপনাদেরকে নিয়ে যাব মেঘলা মোড়ে। তো ইতিমধ্যে যদি আমরা মেঘলা মোড়ে অবস্থান করি, তো দেখতে পাচ্ছি বুধবার 23 অক্টোবরের আপডেটে দেশের কিছু কিছু এলাকায় শুরু হতে পারে বৃষ্টি এবং শুরু হতে পারে মেঘের আনাগোনা। ইতিমধ্যে যদি একটু স্যাটেলাইট ইমেজটা আমরা একটু লক্ষ্য করব, প্রথমে বর্তমান আবহাওয়ার পরিস্থিতি, সারাদিন বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার ছিল, বৃষ্টিপাত হতে তেমন দেখা যায়নি। তবে আজ বিকেল বা রাত থেকে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বজ্রবাহী মেঘ সৃষ্টি হচ্ছে, যার কারণে এদিকে টেকনাফ অথবা কক্সবাজার এখানে কিছু কিছু এলাকায় এই যে মেঘের গর্জন শোনা যাচ্ছে, এখানে দেখুন মেঘের গর্জন কিন্তু হচ্ছে চকরিয়া, তাঞ্চি, যে এখানে এখানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। এবং এদিকে রঙ্গাছড়ি, এখানে কিছু কিছু এলাকায় মেঘের গর্জন সাথে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলানি পরিষ্কার থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের উত্তরে আকাশ পরিষ্কার থাকছে এবং রাতে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। এবং এদিকে মতিহার সহ সেনবাগ, ফরিদগঞ্জ, কুমিল্লা, আমরাপুর, আগরতলা, আমবাসা থেকে শুরু করে সবটুকু এলাকায় আকাশ পরিষ্কার। মিজোরামপুর, এখানে কিন্তু দেখুন ব্যাপক আকারে মেঘলা আকাশ, সাথে প্রচণ্ড বজ্রসহ মেঘ তৈরি হচ্ছে, বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং এখানে দেখুন ত্রিপুরা, এখানে আগরতলা, কুমিল্লা, আমরাপুর আকাশ পরিষ্কার থাকবে এলাকায়। এবং মৌলভীবাজার, সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকবে রাতে। উত্তরবঙ্গে এই যে মহিমাসিংহ, জামালপুর, নেত্রগুনা, সরিষাবাড়ি, এখানে আকাশ একদম পরিষ্কার থাকবে। এবং একদম উত্তরা অঞ্চলে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চকোট, কোচবিহার, দার্জিলিংয়ে যে শিলিগুড়ি, সবটুকু এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। এবার রাজশাহী বিভাগের উপরও আকাশ পরিষ্কার থাকতে পারে রাতে, বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় আংশিক মেঘের আনাগোনা থাকবে। খড়গপুর, কলকাতা এবং জামশেদপুর, পুরুলিয়া সহ আসানসোল, এখানে আকাশ পরিষ্কার থাকতে পারে। তো আগামী 24 ঘন্টার মধ্যে যে সমস্ত জেলাগুলোর উপর বৃষ্টিপাত থাকতে পারে তা হচ্ছে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় আংশিক বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পাশাপাশি ঢাকা বিভাগের কিছু কিছু অংশে বুধবার 23 অক্টোবর নাগাদ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত আগামীকাল বুধবার 23 অক্টোবর থেকে দেশের অনেক এলাকায় মেঘের আনাগোনা শুরু হতে পারে কিছুটা, সাথে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। এবং বৃহস্পতিবার এই যে 24 অক্টোবর নাগাদ দক্ষিণের উপকূলীয় অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এরই মাঝে খুলনা বিভাগের অনেক এলাকায়, দক্ষিণের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি এদিকে এখানে ভাবনেশ্বর সহ উড়িষ্যা এলাকায় জলেশ্বরা, বালুচর, এখানে দীঘা অঞ্চলে এখানে ব্যাপক আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন বৃহস্পতিবার 24 অক্টোবর নাগাদ এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে প্রবল বেগে ভারী বৃষ্টিপাত, এই যে ভারী বর্ষণ থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা এই মুহূর্তে একটু বৃষ্টির পরিমাণ মোটটা দেখিনি, কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এখানে দেখুন বুধবার 23 অক্টোবর নাগাদ দেখুন বৃষ্টি মেঘ, এখানে বাংলাদেশের বেশ কিছু এলাকায় মেঘ সৃষ্টি হতে পারে। ঢাকা, বরিশাল, খুলনা, তারপর সিলেটের এদিকেও কিন্তু দেখুন মেঘলা আকাশের সাথে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে অলরেডি। এবং এখানে উত্তরের দুয়াক এলাকায় হালকা মেঘের আনাগোনা, সাথে সামান্য এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। 24 অক্টোবর নাগাদ গুয়াহাটি থেকে শুরু করে এদিকে গোলাপাড়া, আলিপুরদুয়ার, রংপুর বিভাগের উত্তর বিভিন্ন এলাকা জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং খুলনা, এখানে ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং আগামীকাল থেকে কিছুটা দমকা জোড়া বাতাসও কিন্তু শুরু হতে পারে। তো বর্তমান আবহাওয়ার আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে কী আপডেট দেওয়া হলো তা একটু আমরা দেখি। আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে ত্রিপুরার জন্য এখানে ঠিক আমবাসা অথবা এখানে কমলা সতর্কতা জারি করছে। শিলচর বাজার, এখানে বজ্রসহ ব্যাপক বৃষ্টিপাত থাকতে পারে। অলরেডি বর্তমান কিন্তু বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে, বাকি অঞ্চলের জন্য বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করেনি। তো বর্তমান আবহাওয়ার এই যে চরম পূর্বাভাসে দেখা যাচ্ছে, বিশেষ করে বাংলাদেশের পূর্ব দিকের বেশ কিছু এলাকায় ব্যাপক
এখানে বাংলাদেশের পূর্ব দিকের বেশিরভাগ এলাকায় ব্যাপক আকার অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম কিন্তু অব্যাহত রয়েছে। তো দেখুন এখানে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় পরিকৃত উপজেলা চট্টগ্রাম কাকড়াছড়ি রাঙ্গামাটি যে দেখুন পাহাড়ি এই যে লঙ্গুদ একদম লাল হয়ে গেছে, এখানে ব্যাপক আকার গরম। এছাড়া মতিহার সহ লালমোহন বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া কলাপাড়া এখানেও ব্যবসা গরম রয়েছে। চেনবা কুমিল্লা আগরতলা ঢাকা ফরিদপুর মাদারীপুর লোহাগাড়া নাগারপুর সরিষাবাড়ি দেখুন সিরাজগঞ্জ এখানে দেখুন সিংরাই যে বগুড়া মহাদেবপুর বালুরঘাট গুরারঘাট রংপুর এখানে দেখুন মহিমাসহ বিভাগ মাদান কিশোরগঞ্জ লাখাই মৌলভীবাজার সিলেট নেত্রকোনা বেশিরভাগ এলাকায় ব্যাপক আকারে ব্যবসা ঘুমট গরম রয়েছে। তা আগামীকাল কিছুটা কমতে পারে, তারপরও অনেক এলাকায় অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় কক্সবাজার কুতুবদিয়া চকরিয়া এখানে অনেক এলাকায় কিছুটা ব্যবসা ঘুমট গরম থাকার সম্ভাবনা রয়েছে। আগামী 24 অক্টোবর নাগাদও কিছুটা ব্যবসা ঘুমট গরম কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ পূর্ব চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল জুড়ে। দেখুন তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্ব পূর্ণ আপডেট। তো প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।